হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি একদম নতুন একটা রেসিপি, চটজলদি। এটা বাচ্চাদের বলো বা বড়দের টিফিন বক্সে, ব্রেকফাস্টে, সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে যে কোনোভাবেই কিন্তু এটা ট্রাই করতে পারো। দেখো, আজকে বানিয়ে ফেলবো ডিম আর চাউমিন দিয়ে পকোড়া। তো দেখো, আর যদি মনে করো যে এর সাথে একটুখানি চা কফি নিয়ে নেবে তো সেটাও করতে পারো। তো দেখো, আমি এটা সস দিয়ে সার্ভ করছি, ভেতরটাও তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো খুব চটজলদি ইজি একটা দারুণ রকম একটা নতুন ধরনের স্ন্যাক্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, এই রেসিপিটা করার জন্য আমরা যেমন এমনি চাউমিন ব্যবহার করি, সেই চাউমিনগুলোকে এরকম হাতে করে আমি এরকম ভেঙে নেব। তো তোমরা একটা ভারী কিছু দিয়েও এটাকে একটুখানি, মানে আমি দেখেছো যে গুঁড়ো করছি না, এটাকে জাস্ট একটুখানি ছোট করে নেব, এটা ভেঙে নেব। এখানে আমি অল্প পরিমাণ নিয়েছি, তা এটাতে হবে না যদিও, আর তারপর আমি আরেকটু নেব। কেননা এটা নিয়ে নিলে আমরা যেহেতু ডিম নেব, তো এখানে তো এটা মাখাবো, কেননা তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। প্রথমে অল্প করে নিয়ে নিও, ওখানে দেখলে ওখানে কিন্তু এমনি যে চাউমিনটা র চাউমিনটা ছিল, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিদ্ধ করা চাউমিন। চাউমিনটা প্রথমে আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি। আমরা চাউমিন করার জন্য যেমন সিদ্ধ করি, সেই চাউমিনটা সিদ্ধ করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে এটাকে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ, আর ঝালটা তোমরা অবশ্যই লঙ্কার পরিমাণটা যে যেমন খাবে সেরকম দেবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে নেব হচ্ছে পরিমাণ মতো নুন। এখানে আমি দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, আর দেখো, আর এখানে দিয়ে দেবো আমি হচ্ছে কর্নফ্লাওয়ার। তোমরা যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে কিন্তু ময়দাও দিতে পারো। আর অ্যাড করব এখানে আমি বেসন। তো সমস্তটাকে দিয়ে ভালো করে একদম আমরা মেখে নেব, যে যাতে এটাকে আমরা শেপ দিতে পারি, বলের মতো আকার দিতে পারি। তো দেখো, এইগুলোকে দিয়ে দেবো, আর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের বললাম নুন আর লঙ্কার গুঁড়োটা, সেটা দিয়ে এটাকে ভালো করে কিন্তু মেখে নেব। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দেব এখানে সোয়া সস। তোমরা যদি কেউ এখানে চাট মশলা থাকে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারো। দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর একটা জিনিস এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে মেয়োনিজ। এক চামচ মতো মেয়োনিজ এখানে আমি অ্যাড করেছি। এখানে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে এটা মেশাতে থাকবে, দেখবে এটা ঠিক তোমরা যেমন, মানে আমরা বলের মতো শেপ দিয়েছি সেরকম কিন্তু শেপ হয়ে যাবে। এটা আস্তে আস্তে, প্রথমে মনে হবে হয়তো জল লাগবে, কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, এটাতে কিন্তু কোনো রকম জল লাগবে না। তো এইভাবে আমরা দেখো শেপে গড়ে নেব, বলের মতো শেপ দিয়ে এটা কিন্তু এক একটা করে এইভাবে বলের আকারে কিন্তু গড়ে নেব। তো দেখো এখানে আমি এইগুলোকে শেপ দিই। দেখতেই পেলে শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি, একটা ডিম এখানে আমি ভেঙে নিচ্ছি। নিয়ে এই যে বলের মতো শেপ দিয়ে এগুলো রেডি করেছি,
এইগুলো কিন্তু এর মধ্যে ডিপ করব। তো তার আগে আমি ডিমের মধ্যে একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এই যে দেখো এই শেপগুলো এর মধ্যে ডিপ করে তারপরে যে চাউমিনটা আমরা গুঁড়ো করেছিলাম যে রাফ চাউমিনটা তার মধ্যে কিন্তু এটাকে মাখিয়ে নিয়ে ওই চাউমিনটা ওইভাবেও করতে পারো তোমাদের কাছে যদি, আমি যেহেতু এটা চাউমিন আর ডিমের পকোড়া করেছি তাই এইভাবে করেছি, তোমরা যদি মনে করো ওই চাউমিনটা ওইভাবে গুঁড়ো করবে না, এমনি তোমরা জাস্ট এখানে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো দিয়ে করবে সেটাও করতে পারো, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপ তাই আমি এইভাবে ট্রাই করেছি। তো এইভাবে আমি সমস্তগুলোকে সাজিয়ে নেব। নিয়ে এবার দেখো কড়াতে তেল দিয়ে, এই দেখতেই পাচ্ছ সবগুলো সাজানো হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে আমি এইগুলোকে বেশ ডিপ ফ্রাই করে নেব। এগুলো দেখতেই পাচ্ছ এইভাবে আমি করেছি, শেপ দিয়েছি, তোমরা কিন্তু যদি মনে করো যে অন্য রকম শেপ দেবে দিতে পারো, কিন্তু এইভাবে দেখতে অন্য রকম লাগে তো সেই জন্য। এবার এগুলোকে চলো ডিপ ফ্রাই করে নেওয়া যাক। তো এগুলোকে দেখো ভালো করে নেড়ে চেড়ে এগুলো ডিপ ফ্রাই করে নিচ্ছি। তো রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, খুব সুন্দর একটা রেসিপি, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কীরকম লাগলো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো, আর ভিডিওটা দেখার জন্য পুরো তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।